গুড মর্নিং ফ্রেন্ডস, সাধারণ মার্কেট ও ডাইরেক্ট সেলিং অর্থাৎ ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। সাধারণভাবে আমরা মার্কেটে দুই ধরনের কনজিউমার দেখতে পাই। এক ধরনের কনজিউমার যারা সাধারণ মার্কেট থেকে জিনিস কেনেন, তারা শুধুমাত্র একজন কাস্টমার হিসাবে তাদের প্রয়োজনীয় জিনিস মার্কেট থেকে কিনবেন এবং তা ব্যবহার হয়ে যাওয়ার পর আবার তা দোকান থেকে কিনে নিয়ে আসবেন। এই ক্ষেত্রে তাদের আর কোনো ভ্যালু নেই। এই ক্ষেত্রে কাস্টমার তার প্রয়োজনীয় জিনিসটি যখন কেনেন, তখন তিনি যে জিনিস মার্কেট থেকে পান তার মূল্য যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই তিনি তার কেনাকাটায় জিনিসের প্রকৃত মূল্য থেকে অনেক বেশি মূল্য তাকে দিতে হয়। কারণ তিনি যখন জিনিসটি দোকান থেকে কেনেন, তখন তিনি কখনোই সরাসরি কোম্পানি থেকে কেনেন না। কারণ প্রথমত তিনি কোম্পানি থেকে অনেক দূরে অবস্থান করতে পারেন, সেক্ষেত্রে তিনি কোম্পানি পর্যন্ত পৌঁছতেই পারবেন না। দ্বিতীয়ত, কোম্পানি কখনোই কোনো জিনিস এক এক পিস হিসাবে কাস্টমার কাছে বিক্রি করেন না। এই ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন চ্যানেল কাজ করে তা হলো, কোনো জিনিস যখন কোম্পানিতে তৈরি হয়, তখন তা নির্দিষ্ট এলাকা ভিত্তিক কিছু ডিস্ট্রিবিউটর থাকে যারা কোম্পানির থেকে চুক্তিবদ্ধ থাকেন যে কোম্পানির উৎপাদিত দ্রব্যটি তিনিই মার্কেটে সরবরাহ করবেন। অর্থাৎ তিনি একসঙ্গে কোম্পানির উৎপাদিত দ্রব্যের একটি বিপুল অংশ ক্রয় করে তার এলাকায় সরবরাহ করেন। এক্ষেত্রে তিনি একটি লাভ রেখে ওই দ্রব্য আবার তার এলাকার কিছু লোক যারা ডিস্ট্রিবিউটরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, তাদের আমরা বলি স্টকিস্ট। এরা তাদের নির্দিষ্ট এলাকা ভিত্তিক ডিস্ট্রিবিউটর অপেক্ষা কম পরিমাণ প্রোডাক্ট নিজেদের কাছে স্টক করেন। তারাও কিন্তু কাস্টমারকে সরাসরি প্রোডাক্ট সরবরাহ করেন না। এরা আবার কিছু লাভ রেখে ওই প্রোডাক্ট আবার সরবরাহ করেন হোলসেলারের কাছে। এরা আবার তাদের লাভ রেখে প্রোডাক্ট সরবরাহ করেন রিটেলারের কাছে। এই রিটেলার তাদের দোকানে প্রোডাক্ট সাজিয়ে রাখেন, কাস্টমার এই দোকান থেকে তাদের প্রয়োজন অনুসারে প্রোডাক্ট কিনে নিয়ে আসেন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই ন্যূনতম চারটি হাত ঘুরে কোম্পানির উৎপাদিত দ্রব্য আমাদের হাতে এসে পৌঁছায়। এরা কিন্তু প্রত্যেকেই ব্যবসায়ী, অর্থাৎ তারা তাদের লাভ রেখে প্রোডাক্ট কাস্টমারের কাছে সরবরাহ করেন। এই ন্যূনতম চারটি হাত যদি গড়ে একটি 100 টাকার দ্রব্যে 10 টাকা করেও লাভ করেন, তাহলে জিনিসটির দাম প্রায় 40 টাকা বেড়ে যায়। এছাড়া আমরা প্রত্যেকে জানি এর মাঝখানে কাজ করে আরও একটি ডিস্ট্রিবিউশন চ্যানেল, যাকে ছাড়া আমরা জানতেই পারবো না কোম্পানি যে প্রোডাক্টটির আমাদের জন্য তৈরি করে তার নাম ও প্রয়োজনীয়তা, আর সেই চ্যানেলটি হলো বিজ্ঞাপন। এই ক্ষেত্রে এই বিজ্ঞাপনের পেছনে খরচ হয় প্রচুর পরিমাণ অর্থ, যার জন্য আমাদের ব্যবহার্য জিনিসের দাম অনেক বেড়ে যায়। সেই সঙ্গে রয়েছে ট্রান্সপোর্ট খরচ। সব মিলিয়ে দেখা যায় আমাদের প্রয়োজনীয় জিনিসের দাম প্রায় 60% বেড়ে যায়। অর্থাৎ যদি কোনো একটি জিনিসের দাম কোম্পানি তার লাভ রেখে প্রায় 40 টাকায় আমাদের কাছে দিতে পারত, কিন্তু এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের জন্য আমাদের দিতে হচ্ছে প্রায় 100 টাকা। অর্থাৎ আমাদের কষ্টার্জিত অর্থের প্রায় 60% অর্থ আমাদের দিতে হচ্ছে এই মধ্যে থাকা মিডলম্যানদের, যারা আমাদের অর্থ দিয়ে তাদের স্বপ্ন পূরণ করে। আমরা কাস্টমার যাদের গুরুত্ব সবচেয়ে বেশি, তারাই দিনের পর দিন তাদের অর্থের 60% লস করে যাচ্ছেন। কিন্তু সাধারণ মার্কেটে এটি সিস্টেম, ফলে আপনাকে এভাবে এই জিনিস ক্রয় করতে হবে এবং প্রতিনিয়ত এই লস স্বীকার করতে হবে। তো আসুন আজ আমরা দেখে নিই এর বাইরে কোনো পথ বা সিস্টেম আছে কিনা। আমরা যদি এর বাইরে চিন্তা ভাবনা করতে চাই, তাহলে আমাদের জানতে হবে DDS বা ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্পর্কে। এই প্রচলিত ডিস্ট্রিবিউশন সিস্টেমের পাশাপাশি আজকের দিনে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে যে কনসেপ্টটি, তা হলো ডাইরেক্ট সেলিং। এই ক্ষেত্রে আমাদের প্রচলিত মার্কেটে থাকা মিডলম্যানদের না রেখে একটি নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী কাস্টমারের প্রয়োজন অনুসারে তাদের চাহিদা অনুযায়ী ব্যবহার্য জিনিস সরবরাহ করা হয়। আর প্রচলিত মার্কেটে মিডলম্যান যে লাভ করতেন, অর্থাৎ প্রায় 60% অর্থ যা আমরা এক্সট্রা দিতাম, তা রেজিস্টার্ড কাস্টমার হিসাবে আমরাই ভোগ করতে পারবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কোম্পানির প্রোডাক্ট রেজিস্টার্ড কাস্টমার হিসাবে যদি কেনাকাটা করি, তাহলে আমরা হব ডিস্ট্রিবিউটর এবং কোম্পানির সিস্টেম অনুযায়ী প্রায় 60% অর্থ আমরা নিজেরাই ভোগ করতে পারবো। এই ক্ষেত্রে
ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে ব্যবসাকারী কোম্পানি তাদের নিজস্ব প্ল্যান অনুযায়ী রেজিস্টার্ড কাস্টমারদের তাদের প্রায় 60% অর্থ ডিস্ট্রিবিউট করে। যেমন কোনো কোম্পানি হয়তো রিটেল প্রফিট হিসাবে 10 থেকে 20% ডিস্ট্রিবিউট করে, পরে আরও পারফরমেন্স বোনাস, রয়্যালটি ইত্যাদি বিভিন্ন স্ল্যাব অনুযায়ী বাকি অর্থ রেজিস্টার্ড ডিস্ট্রিবিউটরদেরই ডিস্ট্রিবিউট করে। এক্ষেত্রে আমরা যদি একটি ছোট্ট হিসাব করি, তাহলে দেখতে পাবো আমরা কীভাবে আমাদের জীবনে প্রচুর পরিমাণ অর্থের অপচয় করি। তো যাই হোক, তার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব আপনারা সবার আগে দেখতে পান। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, আমরা প্রত্যেকেই জানি আয় মাইনাস ব্যয় সমান সমান সঞ্চয়, অর্থাৎ ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকাল টু সেভিংস। এক্ষেত্রে ইনকাম প্রায় বেশিরভাগ সময়ই আমাদের হাতে থাকে না, অর্থাৎ আমাদের ইনকাম কত হবে বা কত বাড়াতে পারবো তা বেশিরভাগ সময়ই আমাদের হাতে থাকে না। কিন্তু আমরা প্রত্যেকেই জানি ব্যয় বা এক্সপেন্ডিচার প্রতিদিনই শুধু বাড়বে, কারণ জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। ফলে আমাদের সেভিংস বা সঞ্চয় বাড়ানোর সহজ উপায় হলো আমাদের ব্যয় হ্রাস করা। কিন্তু সাধারণ মার্কেটে আমরা কখনোই ব্যয় হ্রাস করতে পারবো না। কিন্তু আমরা যদি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে কেনাকাটা করি, তাহলে কিন্তু আমরা প্রায় আমাদের খরচের 60% বাঁচাতে পারবো। অর্থাৎ আমাদের বর্তমান খরচের 60% বাঁচাতে পারবো মানে আমরা আমাদের সঞ্চয়ের একটি সিংহভাগ বাড়িয়ে নিতে পারি। উদাহরণ হিসাবে যদি দেখা যায়, ধরুন আপনার বয়স 40 বছর, আপনার জন্য যদি মাসিক খরচ 500 টাকা হয়, তাহলে 40 বছর আপনার মোট খরচ হয় 500 × 12 × 40 সমান সমান 2,24,000 টাকা। এর 60% কিন্তু মিডিলম্যানদের হাতে যায়, অর্থাৎ 1,44,000 টাকা শুধুমাত্র মিডিলম্যানরা নিয়ে নেয় বা আপনার পকেট থেকে খরচ হয় এক্সট্রা। আর বাকি 40%, অর্থাৎ 2,40,000 থেকে 1,44,000 বাদ দিলে থাকলো 96,000 টাকা, এই টাকার প্রোডাক্ট অ্যাকচুয়ালি আপনি হাতে পান। তাহলে একজন ফ্যামিলির একজন মেম্বারের জন্য যদি প্রায় 1,50,000 টাকা বছরে আমার মানে 40 বছরে এক্সট্রা যায়, তাহলে একটা ফ্যামিলিতে কত পরিমাণ যায় আমরা সহজেই অনুমান করে নিতে পারি। তো বন্ধুরা, আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে আমরা প্রতিদিন আমাদের কেনাকাটার মাধ্যমে আমরা কত কত পরিমাণ আমাদের কষ্ট করে অর্জিত অর্থ ব্যয় করি। আসুন আমরা DDS বা ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম ভালো করে বুঝে নিয়ে আমাদের কষ্টার্জিত অর্থের সাশ্রয় করি, সেই সঙ্গে আমরাই পারি আমাদের পরবর্তী প্রজন্মের ভালো থাকার পথ করে যেতে। যদি আরও ভালো করে এই মার্কেট সম্পর্কে জানতে হয়, তাহলে যিনি আপনাকে এই ভিডিওটি পাঠিয়েছেন তার সঙ্গে কথা বলুন, আর আমার সঙ্গে আলোচনা করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ।